Assalamu alaikum, dear students. Welcome to our online class. In this corona pandemic, there is no alternative way to take online classes. That's why Bornomala Adarsho High School and College has arranged this opportunity to take online classes. So I suggest all the students to watch our videos and subscribe our YouTube channel. That's why you will get the opportunity to take class just as like as a live class. And if you find any problem, you will write comment, and according to the comments we will try to take the backup classes. So this is Abdul Salam. I will take the online class today about introduction to simple, complex and compound. This topic is mostly important and difficult also, you know better. And firstly, you have to know some questions. What are these? That means simple, complex and compound, eigulo ashole ki seta amader jante hobe. The simple, complex, compound, eta hocche sentence er three kinds, orthat simple sentence, complex sentence ebong compound sentence. Ami shortly likhechi, sentence ta ekhane likhini, tumra bujhe nibe. Simple sentence mane hocche sorol bakko, complex sentence mane hocche jotil bakko, ebong compound sentence mane hocche jogik bakko. আসলে আমরা হোয়াট আর দিস বলতে বুঝিয়েছি সিম্পল সেন্টেন্স কি, মানে সেন্টেন্স স্ট্রাকচারালি থ্রি কাইন্ডস, এটা অনেক বইয়ে ইট ইজ ফাউন্ড। অ্যান্ড আমি আসলে বলতে চাচ্ছি সেন্টেন্স মূলতই তিন প্রকার, সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। ইট ইজ নট স্ট্রাকচারালি অর অ্যাকর্ডিং টু মিনিং। আই ওয়ান্ট টু শো দ্যাট যে সিম্পল সেন্টেন্স আর ফাইভ কাইন্ডস। এই সিম্পল সেন্টেন্সটা পাঁচ প্রকার হয়ে থাকে, যেমন অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। তো এইগুলো হচ্ছে সিম্পল সেন্টেন্সের কাইন্ড। অর্থাৎ তাহলে আমরা সহজেই বুঝতে পারছি যে সিম্পল সেন্টেন্সগুলো কী। তো প্রথমেই আমরা সিম্পল সেন্টেন্সে কীভাবে চিনব, আমরা যদি ফার্স্টলি সাবজেক্ট চিনি এবং সাবজেক্টের উপরে যদি ভার্ব চিনি, ভার্বটা হচ্ছে মোস্টলি ইম্পর্টেন্ট। আই ইন মাই প্রিভিয়াস ক্লাসেস আই হ্যাভ এম্পাসাইজড অ্যাবাউট ভার্বস, সো অল ইউ উইল ওয়াচ মাই লাস্ট ভিডিওস। সো সিম্পল সেন্টেন্স হচ্ছে ফার্স্টলি ওয়ান সাবজেক্ট প্লাস ওয়ান ফাইনাইট ভার্ব। অর্থাৎ ফাইনাইট ভার্ব কি, মানে যে ভার্ব ছাড়া বাক্য গঠন করা সম্ভব না সেটাই হচ্ছে ফাইনাইট ভার্ব। অর্থাৎ ফাইনাইট শব্দটা হচ্ছে শেষ করা বা সমাপ্তি করা, সমাপিকা, অর্থাৎ যেই ভার্ব দ্বারা বাক্যটা সম্পূর্ণ হয়। যদি আমি এখানে একটা এক্সাম্পল দিই তাহলে হচ্ছে আই স হার গোয়িং। এখানে দেখো আমি এখানে দুইটা ভার্ব লিখেছি, একটা স আর একটা হচ্ছে গোয়িং। এখানে আমরা বুঝে যাবো যে কীভাবে এটা ফাইনাইট হলো। তো দেখো আমি যদি সটাকে বাদ দিই তাহলে কিন্তু এটাকে ফাইনাইট হিসেবে ধরা যায় না, অর্থাৎ এই বাক্যটা সম্পূর্ণ হয় না। যেমন হয় কি, আমি তাকে যাইতে, কোনো অর্থ হলো, হলো না, হাস্যকর একটা সেন্টেন্স। তো মূলত হচ্ছে আমি যদি এই গোয়িংটাকে বাদ দিই, আই স হার আমি তাকে দেখলাম, তাহলে এটাকে বাদ দিলে কিন্তু আমার বাক্যটা সম্পূর্ণ হচ্ছে, বাট এই সটাকে বাদ দিলে এই বাক্যটা হচ্ছে না। তাহলে টু ফর্ম আ সেন্টেন্স এ ফাইনাইট ভার্ব ইজ মোস্টলি নিডেড, অর্থাৎ উইদাউট ফাইনাইট ভার্ব নো সেন্টেন্স ক্যান বি ফর্ম। অর্থাৎ আর এই গোয়িংটা হচ্ছে অতিরিক্ত অর্থ প্রদানে আমরা এটা ব্যবহার করেছি। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে যে এই শটা হচ্ছে ফাইনাইট ভার্ব, তাহলে গোয়িংটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব আলটিমেটলি, কারণ একটা সেন্টেন্সে একটা সাবজেক্টের জন্য দুইটা ফাইনাইট ভার্ব থাকতে পারে না। তো তাহলে আমরা সিম্পল সেন্টেন্স কীভাবে চিনব, যে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব থাকবে এবং একাধিক নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। যেমন এখানে একাধিক নন ফাইনাইট, একটা নন ফাইনাইট ভার্ব আছে, আরও নন ফাইনাইট ভার্ব থাকতে পারে। তো কমপ্লেক্স সেন্টেন্সে আসি আমরা। এখন কমপ্লেক্স সেন্টেন্স মানে জটিল বাক্য, যেটা জটিল, বাংলায় বলা হয়েছে জটিল, তাহলে কতটুকু জটিল হতে পারে। তবে আই উইল ট্রাই মাই বেস্ট টু প্রেজেন্ট দিস ক্লাস ইজিয়ার। তো দেখো কমপ্লেক্সটা হচ্ছে ওয়ান, অর্থাৎ মোর দেন টু সাবজেক্টস অর টু সাবজেক্টস, মানে টু অর মোর দেন টু সাবজেক্টস, মানে দুইটা সাবজেক্টস থাকবে অথবা এই দুইটা সাবজেক্ট এবং দুইটা ফাইনাইট ভার্ব থাকবে। এখানে দুইটা ফাইনাইট ভার্ব থাকবে এবং দুইটা সাবজেক্ট থাকবে, অর্থাৎ এই দুইটা ফাইনাইট ভার্ব দুইটা সাবজেক্ট মানে দুইটা সেন্টেন্স গঠন করবে। মানে একটা ফাইনাইট ভার্ব একটা একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব নিয়ে একটা সেন্টেন্স, আবার একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব নিয়ে আরও একটা সেন্টেন্স। তো এই ডাবল সেন্টেন্সটা, অর্থাৎ একাধিক সিম্পল সেন্টেন্স
কোনো কনজাংশন দ্বারা যুক্ত হলে সেটা হবে কমপ্লেক্স তবে অবশ্যই কনজাংশনগুলো সাবঅর্ডিনেট কনজাংশন হবে সেগুলোতে আমরা আসব যেমন এই ক্ষেত্রে যদি এটা হয় এটাকে যদি আমি এই কমপ্লেক্স করি তাহলে দেখা যাচ্ছে যে আই স হার ওয়েন শি ওয়াজ গোয়িং একটা বিষয় তোমরা খেয়াল করো দেখো এখানে আমি ওয়েন দ্বারা যুক্ত করেছি আই স হার এবং শি ওয়াজ গোয়িং এই দুটি বাক্যকে যুক্ত করেছি অর্থাৎ কি দ্বারা যুক্ত করেছি ওয়েন দ্বারা যুক্ত করেছি এখানেও কি আছে একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব এবং এখানেও একটি সাবজেক্ট একটি ফাইনাইট ভার্ব আছে অর্থাৎ আমরা দেখলাম যে একাধিক সিম্পল সেন্টেন্সকে যখন কোনো কনজাংশন দ্বারা যুক্ত করা হয় তখন সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে তবে সেই কনজাংশনটা যদি সাবঅর্ডিনেট হয় আমি কনজাংশনের আলোচনায় আসব তখন বলবো হোয়াট ইজ সাবঅর্ডিনেট তাহলে সেটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স অর্থাৎ দিস সেন্টেন্স ইজ ওয়ান কাইন্ড অফ কমপ্লেক্স সেন্টেন্স তাহলে কম্পাউন্ড সেন্টেন্স কি কম্পাউন্ড সেন্টেন্স জাস্ট শুধু এই তোমার কনজাংশনগুলো চেঞ্জ হলেই সে যে সেন্টেন্স হবে সেটা কম্পাউন্ড সেন্টেন্স মূলত আসলে এটা আমি এইভাবে যদি বলি যে টু সাবজেক্ট প্লাস টু ফাইনাইট ভার্ব অর্থাৎ এখানেও দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব থাকবে অর্থাৎ একাধ মোর দেন টু সাবজেক্ট মোর দেন টু ফাইনাইট ভার্বস তো এইগুলোর দ্বারা গঠিত একাধিক সিম্পল সেন্টেন্স যখন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হবে তখন সেটা কম্পাউন্ড সেন্টেন্স হবে যেমন যদি আমি এই সেন্টেন্সটাকে কম্পাউন্ড করি তাহলে দেখো কি হয় যে এখানে আমি শি ওয়াজ গোয়িং আগে লিখব শি ওয়াজ গোয়িং সে যাচ্ছিল অ্যান্ড তো আমরা দেখলাম যে শি ওয়াজ গোয়িং অ্যান্ড দেন আই স হার অর্থাৎ সে যাচ্ছিল এবং তখন আমি তাকে দেখলাম তো এখানে অ্যান্ড দ্বারা যুক্ত হলো এবং এই এখানেও দেখা যাচ্ছে যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব অর্থাৎ মোর দেন টু অর মোর দেন টু সাবজেক্টস এবং টু ফাইনাইট ভার্বস ফর্ম এ কম্পাউন্ড সেন্টেন্স উইথ দ্য হেল্প অফ কোঅর্ডিনেট কনজাংশন অর্থাৎ কোঅর্ডিনেট কনজাংশন কোনটা এখানে অ্যান্ড হচ্ছে কোঅর্ডিনেট কনজাংশন অর্থাৎ এই যে আমরা এই তিনটা বিষয়ে আলোচনা করতে গিয়ে আমাদের প্রয়োজন হলো কি ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব অর্থাৎ এই ফাইনাইট এবং নন ফাইনাইট ভার্ব তোমাদের জন্য এই জানা অত্যন্ত জরুরি এখানে যেটা আমরা দেখতে পেলাম যে ফাইনাইট কি নন ফাইনাইট কি এই যে শটা হচ্ছে ফাইনাইট এই গোয়িংটা হচ্ছে নন ফাইনাইট এখন শুধু কি নন ফাইনাইট আইএনজি যুক্তই হবে আর কি কোনো নন ফাইনাইট নাই আছে টু যুক্ত মানে টু প্লাস ভার্বের বেস ফর্ম এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব আবার বি থ্রি এটাও একটা নন ফাইনাইট ভার্ব অর্থাৎ এই নন ফাইনাইট ভার্ব হচ্ছে তিন ধরনের হয়ে থাকে তো যাই হোক এই এই যে ফাইনাইট নন ফাইনাইট এগুলো যদি ভালোভাবে বুঝো তাহলে তুমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড বুঝতে সহজ হবে তাহলে তুমি বুঝতে পারবে আসি আমরা এখন তারপরে কনজাংশনের মধ্যে আসি কারণ এখানে আমাদের প্রয়োজন হলো ফাইনাইট ভার্ব নন ফাইনাইট ভার্ব এবং কনজাংশন তাহলে কনজাংশনটা জানা জরুরি তো আমরা কনজাংশন দেখি কনজাংশন মোস্টলি থ্রি কাইন্ডস মেইনলি থ্রি কাইন্ডস অ্যাকচুয়ালি কনজাংশনস তো এটা হচ্ছে আমরা তিন ভাগে বিভক্ত করব সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট এবং কোরিলেটিভ এই তিন ধরনের কনজাংশন থাকে তবে আমরা এই কোরিলেটিভ কনজাংশনগুলো এখানে দেখাবো ঠিকই কিন্তু আমরা সব কোরিলেটিভ কনজাংশনগুলো ইউজ করবো না এই বেশিরভাগ ইউজ করবো হচ্ছে সাবঅর্ডিনেট এবং কোঅর্ডিনেট এগুলো দেখো সাবঅর্ডিনেট কনজাংশন হচ্ছে কী কী আমি যদি একটা বাক করে নেই অ্যাজ সিন্স সো দ্যাট ইফ দো অলদো এগুলি অর্থ তোমাদের জানা জরুরি আমি প্রত্যেকটা অর্থ বলে দিব অ্যাজ ইফ অ্যাজ দো আনলেস সো দ্যাট
so dot dot that, because, while, এবং ডাব্লিউ এস ওয়ার্ড ডাব্লিউ এস ওয়ার্ড আরও দু একটা কনজাংশন আছে যেগুলি আমি এখানে আলোচনায় আনলাম না, যেমন টিল, আনটিল, অ্যাজ লং অ্যাজ, এগুলি আছে। তো এই যে কনজাংশনগুলো এগুলি অর্থ আমি বলে দিচ্ছি, তোমরা একটু মনোযোগ দিয়ে শুনে রেখো। যে অ্যাজ, সিনস, সো, এগুলি অর্থ হচ্ছে যেহেতু, সুতরাং, এইটাই বোঝায়। দ্যাট অর্থটা যা বা যাতে বোঝায়। ইফ মানে যদি, দো মানে যদিও, অল দো আর দো এর মধ্যে কোনো পার্থক্য নাই, যদিও। অ্যাজ ইফ মানে যেন, অ্যাজ দো যেন, আনলেস মানে যদি না, সো দ্যাট মানে যাতে করে, মানে সো ডট ডট দ্যাট মানে হচ্ছে এতই যে, এরকম। বিকজ মানে কারণ, যে ওয়াইল যখন বোঝায়, এবং ডাব্লিউ এস ওয়ার্ড দ্বারা, যেটা রিলেটিভ প্রোনাউন হতে পারে এবং রিলেটিভ কনজাংটিভ কনজাংশন হতে পারে। তো এই যে এই ওয়ার্ডগুলি, এগুলি দ্বারা গঠিত হয় মূলত কমপ্লেক্স সেন্টেন্স। তোমরা আজকের এই ক্লাস থেকে অন্তত এটুকু চিনতে পারবা যে তোমরা কমপ্লেক্স সেন্টেন্স কীভাবে চিনবে, এটা বুঝতে পারবে যে এই কনজাংশনগুলি থাকলে সেটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স। মানে আমি আবারও রিপিট করছি, এই কনজাংশনগুলো থাকলে সেটা অবশ্যই কমপ্লেক্স সেন্টেন্স, যদি দুইটা সেন্টেন্সকে যুক্ত করে থাকে। এবং কোঅর্ডিনেট কনজাংশনগুলো কী কী, এটা সংক্ষেপে আছে, বাট, অ্যান্ড, ইয়েট, অর, আদারওয়াইজ, তারপরে অ্যান্ডের সাথে সো যুক্ত হয়ে অ্যান্ড, সো, অ্যান্ড, দেন, এবং অ্যান্ড, দাস অনেক সময় ইউজ হয় আর কি। তো এরপরে কোরিলেটিভটা, যেটা কোরিলেটিভের একটা জিনিস আমি এখানে লিখে ফেলছি, সো ডট ডট দ্যাট, এটা কিন্তু কোরিলেটিভ, এটা সাবঅর্ডিনেট কনজাংশন এবং এটা কমপ্লেক্স সেন্টেন্সে ব্যবহার করা হয়। তো কোরিলেটিভে কী কী আছে, কোরিলেটিভে আরও অনেকগুলি আছে, জাস্ট আমি দেখাবো অল্প কয়েকটি। যেমন টু ডট ডট টু, এটা হচ্ছে সিম্পলে ব্যবহৃত হয়, এই একটা, এটা আসলে এই তোমার কোরিলেটিভ কনজাংশন। তারপরে হচ্ছে সো ডট ডট দ্যাট, তারপর হচ্ছে ভেরি ডট ডট অ্যান্ড, বোথ ডট ডট অ্যান্ড, নট অনলি বাট অলসো, নট অনলি বাট অলসো, আরও অনেক আছে, আইদার, অর, নাইদার, নর, এগুলি আরও অনেক আছে। তবে এগুলি যেহেতু আমরা এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের মধ্যে ব্যবহার করছি না, ট্রান্সফরমেশনে আমরা এগুলো বেশি ইউজ করি না। মোস্টলি কমনলি ইউজড কনজাংশনস আর ডিসকাস ইন দিস টপিক। সো তাহলে দেখো, এই যে তিনটা আছে, এই তিনটাকে আমরা এই কোঅর্ডিনেট কনজাংশন হিসেবে এখানে ব্যবহার করে থাকি, এবং কি এগুলো কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে। ভেরি অ্যান্ড ডট ডট অ্যান্ড, বোথ ডট ডট অ্যান্ড, নট অনলি ডট ডট বাট অলসো, এগুলো দ্বারা সাধারণত কম্পাউন্ড সেন্টেন্স গঠন করা হয়। আর এই যে সো ডট ডট দ্যাট দেখতেছো, এটা এতই যে, এটা দ্বারা কমপ্লেক্স সেন্টেন্স গঠন করা হয়। এবং টু ডট ডট টু, এটা দ্বারা সিম্পল সেন্টেন্স গঠন করা হয়। মূলত এই যে এই তিনটা পারস্পরিক সম্পর্কযুক্ত, তিনটা একটা রুলসে আমি দেখাবো। তো যখন পরবর্তী ক্লাসে রুলসগুলো প্র্যাকটিস করাবো, তখন আমি এই কনজাংশনগুলো ডিটেলস আবার দেখাবো, রুলস প্রয়োগ করতে চেঞ্জের ক্ষেত্রে। এখন আমরা আসতেছি ক্লজে। তো আমরা দেখবো এখন হচ্ছে ক্লজেস, কারণ একাধিক ক্লজ মিলে গঠন করে কমপ্লেক্স সেন্টেন্স। সিম্পল সেন্টেন্সে একটাই ক্লজ থাকে যেহেতু, তো ওটাই সিম্পল সেন্টেন্স, ওটাই একটাই সেন্টেন্স, একটাই ক্লজ। আর একাধিক ক্লজ নিয়ে গঠিত হয় কমপ্লেক্স সেন্টেন্স এবং কম্পাউন্ড সেন্টেন্স, তাই ক্লজটা হচ্ছে ইম্পর্টেন্ট এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড চেঞ্জের ক্ষেত্রে। তো ক্লজ হচ্ছে কি, ক্লজের সংজ্ঞাটা যদি আমরা দিই, দি এ পার্ট অফ সেন্টেন্স হুইজ হ্যাজ এ সাবজেক্ট অ্যান্ড এ ফাইনাইট ভার্ব। মানে ক্লজ হচ্ছে একটা সেন্টেন্সের অংশ যেখানে আবার একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে। যেমন অ্যাজ দ্য ওয়েদার ওয়াজ রাফ
जेहेतु आबहवा खराब छिलो ओई डिड नॉट जॉइन द पार्टी आमरा पार्टीते जॉइन करिनी विषयटा ख्याल करो आमी एखाने कमा यूज करेछि कमार आगे होच्छे एज द वेदर वाज रफ उई डिड नॉट जॉइन द पार्टी तो एखाने जे विषयटा आमी तोमादेरके देखाच्छि एखाने एकटा कनजांकशन जुक्त होयेछे जे कनजांकशनेर सपोर्टे एखाने आरेकटा सेंटेंस जुक्त होयेछे उई डिड नॉट जॉइन द पार्टी एखन एई दुइटा सेंटेंसेर मध्ये आमरा देखते पाच्छि जे दुइटा सबजेक्ट एबं दुइटा फाइनाइट वर्ब आछे एई प्रथमे कि एकटा सबजेक्ट आछे এবং একটা ফাইনাইট ভার্ব আছে এবং দ্বিতীয়টাতে কি একটা সাবজেক্ট আছে একটা ফাইনাইট ভার্ব আছে বুঝতে পেরেছো তাহলে মূলত কি মূলত দেখা যাচ্ছে যে প্রত্যেকটা ক্লজে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকতেই হবে আর যদি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব না থাকে তাহলে সেটা ক্লজ হবে না এবং যেহেতু এই ক্লজটা আর দুইটা ক্লজের দুইটা অর্থ এখানে প্রথমটার অর্থ হচ্ছে যেহেতু আবহাওয়া খারাপ ছিল এখানে এই কথাটা বলার সাথে সাথে তোমাদের মনে হচ্ছে যে আরো কিছু আছে মানে এখানে আসলে বাক্যের সম্পূর্ণ অর্থ এখানে প্রকাশিত হয়নি তাই এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ তাই এটার নাম হচ্ছে কি সাবঅর্ডিনেট ক্লজ এখন এই সাবঅর্ডিনেট ক্লজটা কেন নাম দেওয়া হলো সাবঅর্ডিনেট মানে এটা অন্যের উপর নির্ভরশীল এটা অর্থটা কি আরেকজনের উপর নির্ভরশীল তো আবার যদি আমরা দেখি উই ডিড নট জয়েন দ্য পার্টি আমরা পার্টিতে জয়েন করিনি এটা হচ্ছে কি এটা সম্পূর্ণ অর্থ প্রকাশ করেছে এটা কারো উপর নির্ভরশীল না তাই এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ মানে মেইন ক্লজ অর্থাৎ যেটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ কারো উপর নির্ভরশীল নয় যেটা দ্বারা স্বাধীন অর্থ প্রকাশ পেয়েছে অর্থাৎ তাহলে আমরা এখানে ক্লজ দুই প্রকার পেলাম তো আরও এক প্রকার ক্লজ আছে সেটা হচ্ছে দুইটা স্বাধীন ক্লজ যখন কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত হয় তখন প্রত্যেকটা প্রত্যেকের উপর একটা সম্পর্ক স্থাপন করে তাই সেগুলোকে একটা সাপেক্ষে আর একটা কোঅর্ডিনেট ক্লজ হয়ে যায় যেমন দেখো দ্য ম্যান ইজ ফোর বাট ইজ অনেস্ট মূলত এখানে হি ইজ না লিখলেও চলে কারণ হি ইজ দ্বারা এই দ্য ম্যানকেই বোঝানো হচ্ছে যেহেতু যদি বার্ডের পরে কমন সাবজেক্ট এবং কমন বার্ড থাকে পরে একটা না লিখলেও চলে আমি জাস্ট কনজাংশনটা বোঝানোর জন্য লিখেছি তো দ্য ম্যান ইজ ফোর এক্ষেত্রে দেখো এটুকুতে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে এবং এই অর্থটুকু সম্পূর্ণ যে লোকটি গরিব এটা অর্থটা সম্পূর্ণ হয়েছে আবার হি ইজ অনেস্ট সে সৎ এটাও অর্থ স্বাধীন মানে এটার অর্থ কারো উপর নির্ভরশীল নয় কিন্তু যখন বার্ড দ্বারা যুক্ত হলো এই দুইটা প্রিন্সিপাল ক্লজ একটার সাপেক্ষে আর একটা কোঅর্ডিনেট ক্লজ হয়ে গেল অর্থাৎ কোঅর্ডিনেট ক্লজ মূলতই প্রিন্সিপাল ক্লজের পরবর্তী রূপ অর্থাৎ যখন বার্ড দ্বারা যুক্ত হবে তখন সেটা কোঅর্ডিনেট কনজাংশনে যুক্ত হয়ে যখন সেন্টেন্স গঠন করবে তখন সেটা কোঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে অর্থাৎ এই হচ্ছে ক্লজ মূলত ক্লজটা তুমি চিনবা কীভাবে ক্লজের মধ্যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব থাকবে যেটা আমি আগেই বলেছিলাম আবার রিপিট করলাম তোমাদের বোঝার জন্য এখন লাস্টলি যেটা আসছি সেটা হচ্ছে ফ্রেজ আমরা দেখব ফ্রেজ কী আর ফ্রেজ কেন জানবো বা প্রয়োজন কেন এই সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডে তো ফ্রেজ আমাদের বুঝতে হবে ফ্রেজ কী ফ্রেজ হচ্ছে এ গ্রুপ অফ ওয়ার্ডস হুইজ এক্সপ্রেস এ মিনিং অ্যাজ লাইক অ্যাজ এ পার্ট অফ স্পিচ যেমন মানে কতগুলি শব্দ একত্রে যুক্ত হয়ে যদি একটা পার্ট অফ স্পিচের মতো আচরণ করে সেটা হচ্ছে একটা ফ্রেজ অর্থাৎ একটা গুচ্ছ ওয়ার্ড একটা শব্দের নিয়ে আচরণ করে যেমন কিভাবে দেখো আমি এখানে একটা সেন্টেন্স লিখি ওয়েন ইট ওয়াজ 1971 বাংলাদেশ গট ফ্রিডম যখন এটা ছিল 1971 সাল বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল আচ্ছা দেখো এখানে কি একটা পূর্ণ বাক্য ওয়েন ইট ওয়াজ 1971 দেখো এই বাক্যটাকেই যেহেতু এটা ওয়েন দ্বারা যুক্ত সেহেতু এটা কমপ্লেক্স সেন্টেন্স এটাকে যদি আমি সিম্পল করি দেখো এই বাক্যটাকেই আমাদের কি করতে হচ্ছে ফ্রেজে নিতে হচ্ছে যদি আমি বলি ইন 1971 দেখো অনেক সংক্ষেপ হয়ে গেল এবং
সেক্ষেত্রে অর্থটা কি দাঁড়াচ্ছে? একই দাঁড়াচ্ছে, ইন 1971 মানে 1971 সালে। আর এটার অর্থ ছিল যে এটা যখন 1971 সাল ছিল বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল, তো একই অর্থ প্রকাশ করছে বাংলাদেশ গট ফ্রিডম। অর্থাৎ এই যে ইন 1971 এই দুইটা ওয়ার্ড মিলে একটা অর্থ প্রকাশ করছে, যার জন্য এই কমপ্লেক্স সেন্টেন্সের ক্লজকে, সাবঅর্ডিনেট ক্লজকে সিম্পল সেন্টেন্সে ফ্রেজে রূপান্তরিত করতে হয়, যার জন্য তোমাদের ফ্রেজ জানতে হবে। তো ফ্রেজ আর ইডিয়মস আবার ভিন্ন, ইডিয়মসে পড়ে যাব, তো আমাদের এই ফ্রেজটাই হচ্ছে জানতে হবে মেনলি। যেমন আরেকটা সেন্টেন্স আমি তোমাদেরকে দেখাচ্ছি, আই স দ্য বয়েজ প্লেইং ক্রিকেট। বিষয়টা খেয়াল করো, আমি বালকদেরকে দেখলাম ক্রিকেট খেলতে, এই যে প্লেইং ক্রিকেট, ক্রিকেট খেলতে একটি অর্থ প্রকাশ করেছে অসমাপেক্ষা ক্রিয়া দিয়ে বা নন ফাইনাইট ভার্বের মাধ্যমে। এটাকে যদি আমরা আবার কমপ্লেক্স করি তাহলে দেখো কি হয়, আই স দ্য বয়েজ ওয়েন, ওয়েন বা ওয়াইল দুইটাই ইউজ করা যায়, ওয়েন দে ওয়ার প্লেইং প্লেইং ক্রিকেট। মূলত দেখো এই ফ্রেজের প্রয়োজনীয়তাটা বোঝানোর জন্য কিন্তু আমি এক্সাম্পলগুলো দিচ্ছি। তো ওয়েন দে ওয়ার প্লেইং ক্রিকেট, এই এত বড় একটা সাবঅর্ডিনেট ক্লজকে একটা ফ্রেজে নিয়ে আনা হয়েছে দুইটি শব্দের মাধ্যমে, শুধু প্লেইং ক্রিকেট। মানে এটার অর্থ হচ্ছে আমি বালকদেরকে এই ক্রিকেট খেলতে দেখলাম, আর এটার অর্থ হচ্ছে আমি বালকদেরকে দেখলাম যখন তারা ক্রিকেট খেলতেছিল। অর্থাৎ একই অর্থ প্রকাশ করছে। তো আমি আমার এই ছোট্ট লেকচারের মধ্যে, শর্ট লেকচারের মধ্যে যেটা দেখাতে চেষ্টা করেছি যে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড করতে কী কী গুরুত্বপূর্ণ আইটেমগুলো, অর্থাৎ ইম্পর্ট্যান্ট টপিকসগুলো তোমাদের জানা থাকতে হবে, সেটা হচ্ছে প্রথমে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের পরিচিতি, এবং তারপর ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব, তারপর কনজাংশন এবং ক্লজেস এবং ফ্রেজেস। অর্থাৎ এই টপিকগুলো যদি তুমি ভালোভাবে জেনে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের চেঞ্জে যাও, রুলসে যাও, তাহলে সহজেই সেটা চেঞ্জ করতে পারবে এবং কি পরিবর্তন করতে পারবে, এবং সহজেই তোমার পরীক্ষায় এটা আনসার করতে পারবে। তোমাদের পরীক্ষায় বিশেষ করে 9 and 10 এবং ইন্টারমিডিয়েটে এটা আছে, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড আছে। তো এখানে তোমরা 3 থেকে 4টা প্রশ্নের আনসার করতে হয়, মানে 4টা কোশ্চেন আনসার করতে হয়, 4 মার্কস থাকে। তো তোমাদের তাই আজকের ক্লাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো ভালো থাকো, সুস্থ থাকো, নিজে সেফ থাকো, অন্যকে সেফ রাখো। তো এই কথা বলেই আমি আজকে আমার ক্লাসটা শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।